নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুই ঘরে সবাইকে স্বাগত। সামনেই আছে গণেশ চতুর্থী, আর আমাদের গণপতি বাপ্পার সব থেকে প্রিয় ভোগ হলো মোদক। আর আজকে আমি আবারও একটা মোদকের রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপি বেসনের মোদক। এটা খেতে যেমন সুস্বাদু হয়, বানাতেও কিন্তু সময় ভীষণই কম লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটা। বেসনের মোদক বানানোর জন্য প্রথমেই একটা কড়ায়ে নিচ্ছি বড় কাপ মেপে এক কাপ পরিমাণে বেসন। এখানে আমি ওজন হিসেবে যদি বলি 250 গ্রাম বেসন নিয়েছি। শুকনো কড়ায়ে বেসনটা প্রথমে মিনিট দুয়েক মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। বেসন যদি এইভাবে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর লাড্ডু বা মোদক বানানো হয় তাহলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। মিনিট দুয়েক শুকনো কড়ায়ে ড্রাই রোস্ট করে নেওয়ার পর দেখবেন বেসন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। বেসন যখন শুকনো কড়ায়ে ড্রাই রোস্ট করা হয় খুব সুন্দর একটা স্মেল বের হয়। দেখুন, 2 মিনিট পর আমি দিচ্ছি 2 চা চামচ অর্থাৎ 1 টেবিল চামচ দেশি ঘি। এখানে ঘিয়ের পরিমাণটা কিন্তু খুব বেশি ব্যবহার করার প্রয়োজন পড়ে না। দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, এটা কিন্তু আমি জাস্ট ফর কালার ইউজ করছি। এই হলুদ গুঁড়োটা ব্যবহার করলে খুব সুন্দর একটা সোনালি রং হয়, কোনোরকম ফুড কালার ব্যবহার করার প্রয়োজন পড়ে না। আর হলুদ গুঁড়ো ব্যবহার করছি বলে ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনো কারণ নেই। মোদক দিয়ে কোনোরকম হলুদের কাঁচা গন্ধ থাকবে না। মিনিট দুয়েক মতন যদি হলুদটা ড্রাই রোস্ট করা হয় হলুদের কাঁচা গন্ধটা এমনিই চলে যায়। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেই আরও 5 মিনিট এই বেসনটা ঘিয়ের সাথে এবার ড্রাই রোস্ট করেছি। আর কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন, ভীষণ সুন্দর একটা সোনালি রং ধরেছে। আর বেসনের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও কিন্তু চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। দেখুন, বেসন আর দুধের পরিমাণটা একদম ইকুয়াল রাখতে হবে বা সমান রাখতে হবে। দেখুন, একটু শুকনো শুকনো লাগছে, সেই জন্য আমি 2 থেকে 3 টেবিল চামচ মতন জল দিচ্ছি, তবে জল দেওয়াটা অপশনাল। দেখুন, যেহেতু আমার 1 কাপ দুধ সম্পূর্ণ ব্যবহার করার পর বেসনের এই মিশ্রণটা একটু শুকনো লাগছিল, সেই জন্যই 2 চামচ জল দিলাম। আপনাদের কিন্তু এটা নাও লাগতে পারে, বেসনের কোয়ালিটির উপরও কিন্তু অনেক সময় নির্ভর করে জল বা দুধের পরিমাণটা। আর আপনারা 2 চামচ জলের পরিবর্তে 2 চামচ দুধও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা ক্ষীর মানে খোয়া ক্ষীর গ্রেট করে ব্যবহার করতে পারেন। আর যেহেতু সবসময় সবার কাছে খোয়া ক্ষীর অ্যাভেলেবেল থাকে না বা বাড়িতে বানানোরও কিন্তু সময় থাকে না, সেই জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে এই মোদকটা আজকে বানিয়ে দেখাচ্ছি। গুঁড়ো দুধ দিলেও কিন্তু একই টেস্ট হবে, টেস্টের হেরফের খুব একটা হয় না। সমস্তটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। আর আপনারা মিষ্টিটা তো অবশ্যই নিজেদের স্বাদ মতন দিতে পারেন, তবে মিষ্টি কিন্তু আমার মনে হয় এর থেকে বেশি লাগবে না। এর থেকে বেশি মিষ্টি দেওয়া হলে মিষ্টিটা বেশি হয়ে যাবে। আর এখানে আমি কিন্তু 3/4 কাপ মানে সম্পূর্ণ 1 কাপ নয়, আবার 1/2 কাপের থেকে একটু বেশি অর্থাৎ 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। সমস্তটা মিশিয়ে নিলাম। এবারে ফ্লেভারের জন্য আমি দিচ্ছি 2 পিঞ্চ কেশর বা জাফরান। কেশর বা জাফরান দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আর একটা খুব সুন্দর গন্ধ হয়, তবে আপনাদের দিতে না পছন্দ হলে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। খুব সামান্য যদি একটু লবণ যে কোনো মিষ্টি জিনিসে ব্যবহার করা হয় সেই মিষ্টির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। সমস্তটা মিশিয়ে নিলাম। আর চিনি ব্যবহার করার পর এটা একটু পাতলা হয়ে গেছিলো। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আরও 3-4 মিনিট এটা আমি জাল দিয়ে ঘন করে নিলাম। ফ্লেভারের জন্য সব শেষে দিচ্ছি 1/2 চা চামচ ছোটো এলাচের গুঁড়ো, আর এরই সাথে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। দেখুন, এই সব শেষে ঘি ব্যবহার করাটা কিন্তু একদমই অপশনাল। যেহেতু আমি ননস্টিকের কড়াই ব্যবহার করছি না তাই এটা কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে, ছাড়তে একটু প্রবলেম হচ্ছে, সেই জন্যই ঘি দিলাম। যদি আপনারা ননস্টিক কড়াই ব্যবহার করেন
তাহলে সবশেষে ঘি ব্যবহার করার প্রয়োজন নেই। দেখুন, এই বেসন আর দুধের মিশ্রণটা একটা মর্ণ মতন তৈরি হয়েছে। আমি একটা প্ল্যাটারে এটা ট্রান্সফার করে নিচ্ছি আর একটু ছড়িয়ে রাখছি যাতে ঠান্ডা হয়ে যায়। এবারে আমি মোদকের মধ্যে একটা স্টাফিং বা পুর ব্যবহার করব, সেই পুরটাই তৈরি করব। একটা পাত্রের মধ্যে প্রথমেই আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নেব। এখানে আমি কুচনো অ্যামাড নিয়েছি, কিছুটা পরিমাণে কুচনো পেস্তা, কুচনো কাজু আর কিছুটা কিশমিশ। ড্রাই ফ্রুটসের পরিমাণগুলো আমি বলছি না, এগুলো আপনাদের ইচ্ছে মতন কম বা বেশি নিতেই পারেন। এরই সাথে দিচ্ছি কয়েকটা মিছরি, মিছরি দেওয়াটাও অপশনাল, দিলে ভালো লাগে। এরই সাথে দিচ্ছি সামান্য শুকনো গোলাপ ফুলের পাপড়ি বা ড্রাই রোজ পেটাল, আর এরই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে আমি আগেও বলেছি আপনারা ক্ষীর গ্রেট করে ব্যবহার করতে পারেন। আর এই এটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি খুব সামান্য একটু ঘি। ঘি দেওয়ার কারণে এই সমস্ত ড্রাই ফ্রুটস আর গুঁড়ো দুধটা ভালো মতন মেখে নেওয়া যাবে। আমি হাত দিয়েই কাজটা করছি। দেখুন, আমাদের মোদকের জন্য পুর বা স্টাফিং একদম তৈরি। অপরদিকে বেসন আর দুধের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে কিছু মোদক মোল্ড নিয়েছি। এই মোদক মোল্ড আপনারা ইজিলি যে কোনো বড় দোকানে বা শপিং মলে, এছাড়াও অনলাইন থেকেও কিন্তু পারচেস করতে পারেন। আর অনলাইনে পারচেস লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, প্লিজ একবার চেক করে নেবেন। আর মোদক মোল্ডে আমি প্রথমে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি প্রথম মোদকটা বানানোর আগে এইভাবে একটু ঘি মাখিয়ে নেন, তাহলে প্রত্যেকটা মোদক কিন্তু খুব সুন্দরভাবে এই মোদক মোল্ড বা ছাঁচের থেকে ছেড়ে আসে। দেখুন, কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে আমি একটা দিকে প্রথমে দিয়ে নিলাম। এবার একদম মাঝখানে যে স্টাফিং বা পুরটা বানিয়ে রেখেছি সেটা দিলাম। মোদকের মোল্ডের অপর দিকে আবারও কিছুটা বেসনের মিশ্রণ দিয়ে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি, আর এক্সট্রা যে অংশটা রয়েছে সেটা এইভাবে বার করে নিচ্ছি। আমাদের মোদক কিন্তু একদম তৈরি। খুব সুন্দরভাবে সহজেই এই বেসনের মোদক তৈরি করে নেওয়া যায়। আর এখন যেহেতু গরম রয়েছে তাই একটু নরম, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সেট হয়ে যাবে। আমি আরও একরকমভাবে এই মোল্ডের মধ্যেই মোদকটা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। কিছুটা বেসনের এই ডোটা নিয়ে এইভাবে পেছন দিক দিয়ে একটু ঢুকিয়ে নিচ্ছি, আর একটা আঙুলের সাহায্যে একটু গর্ত মতন করে নিয়ে সেই অংশটাতে আমি পুরটা দিয়ে দিলাম। এবার মুখটা সিল করে নিচ্ছি, আর এক্সট্রা অংশটা অবশ্যই বাদ দিয়ে দেব। আমাদের সেকেন্ড মোদক একদম তৈরি। এবার যাদের কাছে মোদক মোল্ড নেই তারা হাত দিয়ে কিন্তু সুন্দর মোদক বানাতে পারবেন। তবে তার আগে হাতে খুব সামান্য একটু ঘি মাখিয়ে নিতে হবে, তাহলে মোদকটা সুন্দরভাবে গড়ে নেওয়া যাবে। কিছুটা বেসনের ডোটা নিয়ে আমি এইভাবে প্রথমে একটু শঙ্কু আকৃতি বা ত্রিভুজ আকৃতি দিয়ে নিচ্ছি। দেখুন, খুব সহজ কিন্তু হাত দিয়েই এই মোদকটা তৈরি করা। এরপরে একটা টুথপিকের সাহায্যে এইভাবে একটু দাগ কেটে নিচ্ছি বা ডিজাইন করে নিচ্ছি। আপনারা টুথপিকের পরিবর্তে চামচের পেছনের অংশটা দিয়েও করতে পারেন। তৈরি হয়ে গেল মোদক। এইভাবে সমস্ত মোদক রেডি করে নেব। এর আগে আমি আরও 4 রকমের মোদকের রেসিপি শেয়ার করেছিলাম, লিঙ্কগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই বেসনের মোদক আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালোই লাগবে। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।